গত বছরের নভেম্বর মাসে হঠাৎ করেই ভয়েজার ওয়ান সংকেত পাঠানো বন্ধ করে দেয়। ঠিক বন্ধ করে দেয়নি, তবে অর্থহীন সংকেত পাঠাচ্ছিল ভয়েজার ওয়ান। জানা গিয়েছিল একটি কম্পিউটার গ্লিচের জন্য এমনটা হয়েছে। সেই গ্লিচটি অবশেষে ঠিক করতে পেরেছেন নাসার প্রকৌশলীরা এবং গত সপ্তাহে ভয়েজার ওয়ান আবার সংকেত পাঠাতে শুরু করেছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে সীমাহীন কৌতূহলের প্রতীক ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু। আপনারা দেখছেন হ্যালো ইন্ডিয়ার শিলিগুড়ি, আপনাদের সঙ্গে আমি রয়েছি এম মল্লিক। ভয়েজার ওয়ান উৎক্ষেপণ করা হয়েছিল 1977 সালের 5ই সেপ্টেম্বর এবং সেই বছরই 20শে আগস্ট যাত্রা শুরু করেছিল এর সহোদর ভয়েজার টু। নভোযান দুটি ইতিমধ্যেই মহাকাশে কাটিয়েছে 47 বছর, পেরিয়ে গেছে সৌরজগতের সীমানা। 1969 সালে জুলাই মাসে নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদে অবতরণ করেন। এরপরে 1977-এর মধ্যে নাসা আরও 6টি চাঁদের অভিযান শুরু করেছিল, একটি বাদ দিয়ে বাকি সবগুলি সফল হয়েছিল। চাঁদ সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানার পরেও নাসার আগ্রহ শেষ হয়ে যায়নি। তারা বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন ইত্যাদি গ্রহগুলিকে জানার জন্য এবং এই গ্রহগুলির বাইরে যে সৌরজগৎ রয়েছে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য গ্রহণ করেছিল এই ভয়েজার প্রকল্প। জেট প্রপালশন ল্যাবরেটরির গ্যারি ফ্লাইন্ড্রো গত শতাব্দীর 60-এর দশকে আবিষ্কার করেন যে 70-এর দশকে একটা সময় সৌরজগতের ভারী গ্রহগুলো যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এমন এক অবস্থানে আসবে যার মহাকর্ষ শক্তি ব্যবহার করে দূর মহাকাশে পাঠানো যাবে মহাকাশযান। এ এমন এক অভিনব অবস্থান যা পেতে অপেক্ষা করতে হবে 175 বছর। নাসা এই সুযোগ হাতছাড়া করতে চায়নি এবং তারা গ্রহণ করেছিল ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু প্রকল্পটি। ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু দুটোকেই উৎক্ষেপণ করা হয়েছিল কেপ ক্যানাভেরাল LC-41 উৎক্ষেপণ কেন্দ্র থেকে এবং উৎক্ষেপণকারী রকেট ছিল টাইটান IIIE। ভয়েজার ওয়ান 16 দিন পরে নিক্ষেপ করা হলেও যেহেতু ভয়েজার ওয়ানের বেগ ভয়েজার টু এর থেকে বেশি ছিল, তাই ভয়েজার টু এর আগেই 1979 সালের 5ই মার্চ ভয়েজার ওয়ান পৌঁছে যায় বৃহস্পতি গ্রহের কাছে। বৃহস্পতি গ্রহ থেকে মাত্র 3,49,000 কিলোমিটার উপর দিয়ে যাওয়ার সময় প্রচুর ছবি তুলে ভয়েজার ওয়ান প্রেরণ করে। পরবর্তীতে তাকে পাঠানো হয় শনি গ্রহের দিকে এবং 1980 সালের 12ই নভেম্বর শনি গ্রহের 1,24,000 কিলোমিটার কাছে পৌঁছে যায় ভয়েজার ওয়ান। ভয়েজার ওয়ানের পাঠানো ছবি থেকে জানা যায় বৃহস্পতির বায়ুমণ্ডলে বয়ে চলা বিশাল বিশাল ঝড়ের কথা এবং এর পাঠানো তথ্যেই জানা যায় সৌরজগতের মুকুট শনির বলয়ের মতো বলয় আছে বৃহস্পতিরও। তখনই প্রথম জানা গিয়েছিল বৃহস্পতির সবচেয়ে ভেতরের গ্রহ আইওতে রয়েছে সক্রিয় আগ্নেয়গিরি। ভয়েজার টু বৃহস্পতির কাছে পৌঁছায় ওই বছরেরই 9ই জুলাই। আইও ছাড়া এই দুই মহাকাশযান পর্যবেক্ষণ করে বৃহস্পতির অপর দুই বৃহৎ উপগ্রহ গ্যানিমিড এবং ইউরোপা। ভয়েজার ওয়ান প্রথম শনির বলয়ের হাই রেজলিউশন ছবি তুলে পাঠায় এবং শনির সবচেয়ে বড় উপগ্রহ টাইটানের খুব কাছ দিয়ে উড়ে যায়। এ সময় আবিষ্কার করে টাইটানের বায়ুমণ্ডল মূলত তৈরি পৃথিবীর মতো নাইট্রোজেন দিয়ে। ভয়েজার ওয়ানের 9 মাস পরে 25শে আগস্ট 1981 সালে শনির কাছে পৌঁছায় ভয়েজার টু মহাকাশযান। শনি গ্রহের মাত্র 41,000 কিলোমিটার দূর দিয়ে উড়ে যাওয়া ভয়েজার টু এর পর্যবেক্ষণ থেকে জানা যায় আরও সব চমকপ্রদ তথ্য। ভয়েজার ওয়ান এবং টু এর পর্যবেক্ষণে জানা যায় শনির বরফে উপগ্রহ এনসেলেডাসের উষ্ণ প্রস্রবণের কথা। শনিগ্রহ অভিযান শেষে ভয়েজার ওয়ান এবং ভয়েজার টু এর যাত্রাপথ আলাদা হয়ে যায়। ভয়েজার ওয়ান শুধুই মহাশূন্যের পানে ছুটে চলে, ওদিকে ইঞ্জিনিয়াররা ভয়েজার টুকে একটা স্লিংশট ব্যবহার করে এমন পথে চালিত করেন যাতে তা ছুটে যায় ইউরেনাস এবং নেপচুনের দিকে। ইউরেনাস এবং নেপচুনের কাছ দিয়ে উড়ে যাওয়া প্রথম এবং এখনও পর্যন্ত একমাত্র মহাকাশযান ভয়েজার টু। ভয়েজার টু এর পাঠানো ছবিগুলি শুধু এই দুই গ্রহের কাছ থেকে তোলা ছবি আমাদের কাছে।
1986 সালের 24 জানুয়ারি ভয়েজার 2 ঘুরে যায় ইউরেনাসের উপর দিয়ে মাত্র 8,01,500 কিলোমিটার দূর থেকে ইউরেনাসের ছবি তুলে পাঠায় ভয়েজার 2। ভয়েজার 2 এর পাঠানো ছবি থেকেই জানা যায় ইউরেনাসেরও রয়েছে বলয় এবং এই গ্রহের অনেকগুলি উপগ্রহ আবিষ্কৃত হয় এর মাধ্যমে। ভয়েজার 2 এর মহাযাত্রার শেষ টপিক ছিল নেপচুন। 1989 সালে 6 আগস্ট নেপচুনের ওপর দিয়ে উড়ে যায় ভয়েজার 2। এ সময় মহাকাশযানটি পৌঁছে গিয়েছিল নেপচুনের উত্তর মেরুর 4,950 কিলোমিটার দূরত্বের মধ্যে। এই যাত্রায় যে কোনো বস্তুর সবচেয়ে কাছ দিয়ে উড়ে যাওয়ার ঘটনা ছিল এটি। যেহেতু এটাই ছিল শেষ গ্রহ পর্যবেক্ষণের জন্য, তাই নাসা এত কাছ দিয়ে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল। এ সময় নেপচুনের যে নীল ছবিটি তোলা হয় তা এখনও পর্যন্ত গ্রহের সবচেয়ে প্রচারিত একটি ছবি। ভয়েজার 2 এর পাঠানো ছবির মাধ্যমে জানা যায় নেপচুনের আরও 6টি উপগ্রহের কথা এবং নেপচুনেরও যে বলয় রয়েছে সেই ঘটনাটি। এরপর ভয়েজার 2ও বেরিয়ে পড়ে মহাশূন্যের পথে ভয়েজার 1-এর মতো। মহাশূন্যের পথে চললেও এই দুই মহাকাশযানই গত 41 বছর ধরে বিভিন্ন তথ্যাদি প্রেরণ করে চলেছে। সূর্য তার চারপাশে ছড়িয়ে দিচ্ছে আয়নিত প্লাজমা কণা। এই কণা একটি গোলকের মতো তৈরি করে, এর বাইরে বুদবুদের মতো একটা অংশ বাধা দিচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সির অন্য তারা থেকে আসা মহাজাগতিক প্লাজমাকে। বুদবুদের মতো এই অংশটির নাম হেলিওপজ, আর এই অংশকেই ধরা হয় সৌরজগতের সীমানা। ভয়েজার 1 কখন পৌঁছাবে সে সীমায় তা আগে থেকে অনুমান করা যাচ্ছিল না, তবে ভয়েজার 1 যখন এই অংশে পৌঁছে যায় তখন তা থেকে আসা সিগন্যাল বিশ্লেষণ করে জানা যায় যে ভয়েজার 1 পৌঁছে গেছে আন্তঃনাক্ষত্রিক স্থানে। 2012 সালের 15 আগস্ট হেলিওপজ পেরিয়ে মানব নির্মিত প্রথম কোনো বস্তু পেরিয়ে যায় সৌরজগতের সীমা। এ অর্জন অবশ্যই অসামান্য। এই মুহূর্তে ভয়েজার 1-এর দূরত্ব পৃথিবী থেকে 2,000 কোটি কিলোমিটারেরও বেশি। ভয়েজার 1-এর সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 300 বছরের মধ্যে ভয়েজার 1 পৌঁছে যাবে দূরবর্তী উট মেঘের কাছে, এবং আরও 40,000 বছর পরে ভয়েজার 1 পৌঁছাবে গোলিয়াত 445 নামক নক্ষত্রের কাছাকাছি। এদিকে 2018 সালের 5ই নভেম্বর ভয়েজার 2 হেলিওপজ অতিক্রম করে যায়। ভয়েজার 1 এবং ভয়েজার 2 দুটো মহাকাশযানে দেওয়া হয়েছে একটি করে গোল্ডেন রেকর্ড। এই গোল্ডেন রেকর্ডে ধারণ করা আছে পৃথিবীর বিভিন্ন শব্দ এবং ছবি, দেওয়া আছে মানব সভ্যতার কিছু নিদর্শন, নির্দেশ করা আছে বিভিন্ন পালসারের অবস্থানের তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়। এই যেন পালসারের পথ নির্দেশে এক ম্যাপ। রেকর্ডের সঙ্গে দিয়ে দেওয়া আছে তা চালানোর নির্দেশনামাও। এই রেকর্ড তৈরি করা হয়েছে স্বর্ণ দিয়ে, তার উপর দিয়ে দেওয়া হয়েছে ইউরেনিয়াম 238, যাতে গোল্ডেন রেকর্ডের বয়স কত হলো তা বিশ্লেষণ করা যায় গোল্ডেন রেকর্ড থেকেই। ভবিষ্যতে কি সত্যিই কোনো বুদ্ধিমান কোনো এলিয়েনের হাতে পড়বে এই গোল্ডেন রেকর্ড, আমরা জানি না। তবে আশাবাদী হতে ইচ্ছে করে মানুষের। অসীমের মধ্যে বেঁচে থাকাই তো মানুষের চিরদিনের স্বপ্ন। তবে কেউ গোল্ডেন রেকর্ড না পেলেও মানুষের কীর্তি ভয়েজারে করে বেঁচে থাকবে 100 কোটি বছর, কারণ এই রেকর্ড এমনভাবে তৈরি করা হয়েছে যে 100 কোটি বছর পরেও তা চালানো যাবে। ভয়েজার মিশনের 2 মহাকাশযান, মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী বস্তু এবং সৌরজগতের বাইরে পৌঁছানো মানব নির্মিত একমাত্র বস্তু আমাদের সবার বার্তা অসীমে নিয়ে যাচ্ছে। এ কথা ভাবলেই তো কেমন শিহরণ জাগে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন, এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা আমার ফেসবুক পেজে দেখেন তাদের কাছে অনুরোধ থাকলো ফেসবুক পেজটিকে ফলো করার জন্য। তাহলে আজকে এখানেই রাখছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে
পরের কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তাহলে এখানেই রাখছি, নমস্কার।